দেখে নেবেন, ব্ল্যাক এর মধ্যে পুরো ব্ল্যাক আছে। হ্যাঁ পুরো ব্ল্যাকই ব্ল্যাকই আছে, এটা একদম পুরো ইউনিক একদম। ওকে, এর যে গাছ এটা কি? নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, শুভটুকি এসটি ব্লকে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আমতলা থেকে একটু দূরে শ্রীকৃষ্ণপুরের কাছাকাছি তুলসী নার্সারিতে। তো তুলসী নার্সারি মূলত আজকে যেটা এখন যেটা দেখাবো অ্যাডিনিয়ামের ওপরে, দেখতে পাচ্ছেন অ্যাডিনিয়ামের কত রোজি ভ্যারাইটিস, কত ফুল ফুটে আছে। তো দেখাই আপনাদের কি কি গাছ আছে অ্যাডিনিয়ামের রোজি ভ্যারাইটি বেসিক্যালি। তো দাদা এখানে কি কি গাছ করেন সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। তো দাদা একটুখানি আপনাদের বাগানটার সম্বন্ধে একটু কিছু বলেন, বা আর আপনাদের এই অ্যাডিনিয়াম কি কি আছে একটু যদি দেখান দর্শকদের একটু ভালো হয়। একটু বলুন আপনাদের এই নার্সারিটা কোন নার্সারিতে এসছে একটু ডিটেলস একটু বলুন। দেখুন আমাদের আমতলা থেকে বেশি দূর নয়, 5 কিলোমিটার আসলেই আমাদের নার্সারি তুলসী নার্সারি। আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন তুলসী নার্সারি বলে, তো আপনারা দেখতে পাবেন যে ম্যাপে আমাদের তুলসী নার্সারি আছে। তো আমাদের এখানে সব মেইনলি আমরা ঘরেই প্রোডাকশন করি, পুরো ঘরেই প্রোডাকশন করে, ঘরেই প্রোডাকশন সব। হ্যাঁ যদি ক্যামেরায় হয় দেখতে দেখে নেবেন, ব্ল্যাক এর মধ্যে পুরো ব্ল্যাক আছে। হ্যাঁ পুরো ব্ল্যাকই ব্ল্যাকই আছে, এটা একদম পুরো ইউনিক একদম। ওকে, এর যে গাছ এটা আপনাদের মোটামুটি রেডি আছে? হ্যাঁ এখানে আমাদের রেডি আছে, আর আমরা এখানে হোলসেলই দিই, আমাদের কোনো যে দাম বেশি হবে সেটা কোনো ব্যাপার না। ওকে, আপনাদের এখানে কিরকম কি রেঞ্জ আছে একটা দুটো গাছ দেখিয়ে দেখান একটু। দেখুন এটা এগুলো হচ্ছে নিউ বার্ড, এগুলো হচ্ছে নিউ বার্ড। আগে ফার্স্টে বলুন দর্শক বন্ধুদের বলুন বার্ড আর গ্রাফটিং এর মধ্যে তফাৎটা কি একটুখানি একটু ফার্স্টে একটুখানি বলে দিন। না দেখুন একটা প্রথম আমি বলি বীচের চারা বলি প্রথম থেকে আপনাকে একটা জিনিস। হ্যাঁ মানে প্রথম থেকে তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বীচের চারা, মেইনলি এতে একটা কালারই সিঙ্গেল ফুল হবে। হুম, কালারটা হচ্ছে এরকম, একটু কালারটা দেখিয়ে দিই। হুম, মেইনলি এই কালার ফুল আর কোনো কিছু কালার হবে না। হুম, এটা হচ্ছে বীচের চারা, এই চারা। হুম, মেইনলি এই ফুল হবে, অন্য কিছু ফুল হবে, অন্য কোনো ফুল হবে না। তাহলে বীচের চারা রেখে দিলাম, সেটা অত ডিমান্ড থাকে না। ওকে, এবার আপনাকে আমি বার বা গ্যাপলিন যে কোনোই বলুন একই শব্দ, দুটোকে আলাদা করে বারুস বলে। এই যে এখানে মেইনলি দেখান এটা হচ্ছে এখান দিয়ে একটা ডাল, এটা বীচের চারা, এটা মেইনলি এটা পুরো বীচের। হুম, এটা কালার ডাল যেটাকে গ্যাপটিং করা হয়েছে বা বার্ড দেওয়া হয়েছে এর সাথে। তো এটা মেইনলি এরা বার্ড দিলে এর সাথে এই বীচের চারা, এই যে বীচ দেখুন এটা আপনাকে একটা জিনিস দেখায়, এই যে এইটা এটা এলা হয়েছে, এটা কিন্তু ফুল আসবে না, এটা ভেঙে দিতে হয়। এই উপর যে ডালটা আছে এটা বার্ডের, নিচের যে ডাল রয়েছে সব এই যে এখান থেকে এখান থেকে নিচের যে এরকম সব ভেঙে দিতে হয়। আর যদি সাপোজ ধরুন যদি এটা থাকে অসুবিধাটা কি হবে? অসুবিধা কি হবে না, এই গাছটা জোর কমে যাবে, এই গাছটা জোর কমে যাবে, এই গাছটা মেরে ফেলবে। ওটা ডালটা দেখতে হবে কোনটা পূর্ণ বয়স্ক হয়েছে, মানে ডালটা ফুল আসবে, এরকম দেখেই তিনটে ডাল কিন্তু দিতে হবে। যে একটা কচি ডাল দিলেন বাদ বাকি সেই ডাল দুটো ডালে ফুল আসছে সেরকম ডাল দিলেন, তাহলে দুটো ডালে ফুল তিনটে ডালে ফুল আসবে আসবে না, তাহলে একসঙ্গে তিনটে ফুটবে না, একটা করে ফুটবে, তাহলে তিনটে কালার কোনো মানেই হয় না দেওয়া। ঠিক, তো এইটা এইটা আমার স্টার্টিং প্রাইস আছে 50 টাকা। 50 টাকা গ্রাফটিং কি কালার হবে এটা? এটা কালার আমি মোটামুটি আমি দেখে বলে দেবো, কালার দেখে বলে দেবো। ওকে, সব কোনো এ হবে না, সব ডবল আর ট্রিপল পাবলি, সব ডবল সিঙ্গেল পাবলি চাই দিয়ে দেবো সেটা কথা না, কিন্তু ডবল মেইনলি সব ডবল পাবলি আর। ওকে, যেমন এই দেখুন এই এই এটা সাদা হবে, সাদা ট্রিপল পাবলি, সাদা ট্রিপল পাবলি। ওকে, দেখতে পাচ্ছেন এটা সাদা ট্রিপল পাবলি গাছ, এরকম ফুল হবে, আসুন দেখি। তো এই যে গাছটা হচ্ছে সেটা হচ্ছে এই রকম ফুল হবে, ঠিক সাদা ট্রিপল পাবলি। আর যে ব্ল্যাকটা বলছিলাম ব্ল্যাকটা গাছ এইটা হবে, দেখুন এইখানে কি সবকটাই ব্ল্যাক? না সব ব্ল্যাক নেই, এইটা ব্ল্যাক।
এটা ব্ল্যাক, পাতাটা একটু ব্ল্যাক এর মতো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক আছে। এটা প্রাইস কি রকম আছে? একই, সব আমি কালার একসঙ্গেই দিই, সব একই দাম। একই দাম সব? সবই একই দাম। ওকে, কিন্তু মেইনলি যদি কেউ বলে শুধু আমাকে ব্ল্যাক দেবে তাহলে হবে না। হবে না। মোটামুটি কত কতটা নিতে হবে? মোটামুটি আমরা 10 পিস নিতে হবে তাহলে একটা আমি ব্ল্যাক দিতে পারি। 10 পিস নিতে হবে তবে একটা ব্ল্যাক দেয়া যেতে পারে, কারণ ব্ল্যাকটা ইউনিক, তো ব্ল্যাকটা সবাই সাজে আছে বলে ব্ল্যাক দিন আমাকে ব্ল্যাক। ওকে ওকে। তো বন্ধুরা দেখুন সবই সবই কালার আছে, সব টিভি আরো কালার দেখাবো আমার সেখানেও আছে। ওকে দাদা, আরো কালার দেখাবেন, দেখুন প্রচুর আর প্রোডাকশন আছে দাদার কাছে। আর তো আরো দেখাচ্ছি মোড়ে। হ্যাঁ হ্যাঁ বলুন। লাগবে একটা জিনিস, মা লাগবে শীতের সময় কিন্তু পাতা মানে খুব ঝরে যায় আর মরে যায়। মরে যায় আর অ্যাডেনিয়ামে দেখুন শুকনো তো বেঁচে থাকবে, বেশি জল পড়লে কিন্তু মারা যাবে, বেশি জল পড়লে মারা যাবে। এটা আপনার সবসময় দাদা শুকিয়ে যাক একদম। দেখুন এখানে একটা আমি নামান দেখাচ্ছি, দেখুন কুয়াশার জন্য বা ঠান্ডার জন্য। এটা কিরকম প্রাইস আছে এগুলো? দেখুন এইটা বাড়ে, যে কটা বাড়াবে 100 টাকা করে পড়ে যাবে, প্রত্যেকটা 100 টাকা করে, যে কটা আপনি যেটা দেড় কটা বাড়াবে। বুঝতে পেরেছি। এই দেখুন এটা এটা তিনটে বাড় আছে, দেখুন এটা তিনটে বাড় আছে, তিনটে কালার বাড় আছে, বুঝা গেছে। শীতের সময় তো এটা একবার চেঞ্জ হয়ে যাবে, টপ চেঞ্জ হয়ে যাবে, ছোট ড্রপ থেকে পাতা একটু অনেক কমে গেছে। বুঝতে পেরেছি। মোটামুটি আপনাদের এখান থেকে 50 টাকা থেকে শুরু? হ্যাঁ 50 টাকা একদম লো প্রাইস, লো প্রাইস। আর হাইয়েস্ট? হাইয়েস্ট ওই বাড় অনুযায়ী, বাড় অনুযায়ী যেমন বাড় নেবেন। আর মেইনলি দেখুন ওই আমার আমার মতে ডবল তিন ডবল বাড় নিয়ে কোনো ফায়দা হয় না। কেন? কারণ একসঙ্গে যদি না ফুল ফোটে তখন আপনার কোনো দাম দিয়ে যে নিয়ে যাবেন, যে আমি 500 ধরুন একটা 500 টাকা দিয়ে নিয়ে গেলেন তিনটে বার্ডের মাল, তো সেখানে যদি তিনটে কালার নিয়ে একসঙ্গে ফোটে তো আমি কি করে বলবো যে তিনটে বার্ড কাকে বোঝাবো তিনটে বার্ড। হ্যাঁ এটাও একটা ব্যাপার। আপনাদের আরো অ্যাডেনিয়ামের কালেকশন গুলো টিবিল পাবি। হ্যাঁ দেখুন বন্ধুরা পুরো টিবিল পাবি, পুরো টিবিল পাবে। ছবিটা শুধু টাই কালারের মধ্যে আছে, লাল হলুদ আর সাদার উপরে, এই অসম্ভব সুন্দর একটা কালার। দেখুন এটাও টিবিল পাবি, এটাও টিবিল পাবি। ফুলের ওয়েটটা দেখলেই বুঝতে পারবেন যে ফুলটা কত ওয়েট, যে ফুলটা কত সত্যি দারুণ ওয়েট এবং ফুলটা প্রচুর বড়। আর এইগুলো এই যে দেখতে পাচ্ছেন দেখুন এগুলো সব বিচে বিচে, এই মেইনলি বিচের কালার এই হবে। হ্যাঁ এগুলো সব বিচের কালার। আর বিচটা এই দেখুন এটা হচ্ছে শুকনো হয়ে গেছে আর এটা হচ্ছে কাঁচা, দেখুন আপনার থেকে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার এটা আপনাকে কতদিনের গাছ এটা? মেইনলি আপনার 3-4 মাসের হয়ে যাবে। এই যে এগুলো কি ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে, এগুলো কি নষ্ট হয়ে গেছে? না না এগুলো নষ্ট হয়নি, এগুলো সব মানে বালিতে আছে তো চেঞ্জ করে পটিং করতে হবে সেরকম। সেই টবে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে বড় হবে মানে। তো সেল নাই এটা, জাস্ট ফর শো। শো এটা আমি মানে এই বাড়ির ডালটা এনেছিলাম থাইল্যান্ড থেকে। হ্যাঁ মানে আমি আমি চাইনি, মানে একটা আমার দাদা যায় ওনাকে বলেছিলাম কিছু আমাকে ডাল এনে দেওয়ার জন্য এনে দিয়েছিল। এটা প্রোডাকশন আমি নিজেই করেছিলাম, নিজেই নিজেই বাড় দিয়েছিলাম। হ্যাঁ কালারটা দেখুন শুধু অসাধারণ কালার, শুধু ফুলটা একটু খারাপ খারাপ হয়ে গেছে বলে কিন্তু কালারটা খুব সুন্দর, দারুণ কালার। ছোট গাছে ফুলটা এসে দেখুন ডাল কটা বেরিয়েছে দেখুন একদম। এগুলো এগুলো এটা বিক্রি নেই মানে মোটামুটি বিক্রি নেই, এটা মাদার হবে আশা করি 2-3 মাস পর থেকে এটা দিতে পারবো। 2-3 মাস মানে ডালটা যতক্ষণ আমার বড় হয়ে যাবে ঠিক আমি বাড়ি আমি প্রোডাকশন করে নেব। এই যেমন এগুলো সব দিয়েছি, এগুলো কি একই? না সব আলাদা আলাদা আছে, ফুটলে বোঝা যাবে পাতা সব পাতা দেখে সব কালার আলাদা হয়, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। এবার আমার এখানে বোর্ড এ আছে, নাম্বার আছে, নাম্বার আমি দিইনি কারণ ওই নাম্বার দিলে মেনলি যে গাছগুলো ভালো সেই কালার গুলো সব। তো দাদার কাছে দেখুন কত মানে সিডলিং যেগুলো বলে সব ঘরোয়া প্রোডাকশন, ঘরোয়া প্রোডাকশন, প্রচুর ঘরোয়া প্রোডাকশন করছে, আমি সস্তায় মাল পেয়ে দিতে পারি। হ্যাঁ প্রচুর সস্তায় দিচ্ছে, মানে 50 টাকা করে অ্যাডিনিয়াম, গ্রাফটেড অ্যাডিনিয়াম, সত্যি মানে ভাবাই যায় না। ভাবতে প্রচুর প্রচুর। এগুলো কি এগুলো সব রেডি মাল? হ্যাঁ এগুলো এই মালগুলো আমি 100 টাকা করে বিক্রি করে দেবো। ওকে 5 টাকা বড়। ওকে এগুলো কি কালার হবে, মানে ফুল ফুলে বয়ে যাবে? মোটামুটি আমি কালার একটা বলে দিতে পারবো যে এই কালারটা হবে, এটা এই কালার হবে, এটা হস্ত করে নিয়ে সিঙ্গেল কালার হবে না, সব ডাবল টিপল কালার, সব ডাবল টিপল কালার হবে, ভালো কালার। আমি তো মাদার দেখালাম, আমি তো অন্য কারোর কাছে ডাল এনে করব না। হ্যাঁ একদম, আমার যা মাদার ওই যা ফুল কালার আছে সবই ওই কালারই, ওই কালার থেকে আছে। মোটামুটি বছরে কত মোটামুটি ইয়ে করেন, সাপ্লাই দেন অ্যাডিনিয়ামে? বছরে আমার মোটামুটি তো ধরুন যতবার দিই মোটামুটি
প্রচুর কালেকশন দাদার কাছে, প্রচুর কালেকশন আছে। তো যোগাযোগ করলে কেউ যদি বিচে চারা বলে, এই চারা কুড়ি টাকা করে দাম পড়বে, এই চারা কুড়ি টাকা করে দাম পড়বে। গাছ দাদার এটা মানে না দেখলে আপনার কল্পনাও করতে পারবেন না। দেখুন একটা বীজের সাইজ দেখুন, পচে একটা বীজ থেকে কতগুলো করে চারা হবে দেখুন। এর জার্মিনেশন খুব ভালো হয়। আপনি যদি 100 দানা ফেলেন মিনিমাম 90 পিস ফুটবে, কিন্তু বাঁচিয়ে রাখাটাই আপনার কাছে। এইটাই হচ্ছে ব্যাপার, কারণ আমি নিজে বেশি জল ফেললে মানে, কারণ আমি নিজে করার চেষ্টা করেছিলাম একটু মানে আমার নিজের একটু এর জন্য আমি এখন দানা গাছই বাঁচাতে পারিনি শেষ পর্যন্ত। এখন তো মানে এখন কি বলতো, অ্যাডিনিয়ামটা একটু খুব মরে ঠান্ডার জন্য, ঠান্ডার জন্য তো খুব মরে, ওই জন্য জল একদম যতটা পারবেন খুব কম জল দিন। দাদা একটুখানি আপনার কন্ট্যাক্ট নাম্বার এটা একটু যদি একটু বলেন, তাহলে ডিটেইলসটা একটু বলেন, অ্যাড্রেসটা কিভাবে আসবে। দেখুন কেউ যদি হাওড়া থেকে আসে, হ্যাঁ, তো ধর্মা থেকে যে কোনো বাস, আমতলাগামী যে কোনো বাসে উঠবেন, উঠে আমতলায় নামবেন, ওখান থেকে 5 কিলোমিটার আমতলা, ওখানে অটো পাওয়া যায়। অটোতে 5 কিলোমিটার যে যাকে জিজ্ঞাসা করবেন যে তুলসী নার্সারি বৈদ্যনাথ কারকের বাগান যাবো, বলবেন তুলসী নার্সারি বৈদ্যনাথ কারক, বৈদ্যনাথ কারক। এখানে তো বন্ধুরা যদি আপনাদের এই অ্যাডেনিয়ামের নার্সারি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো তুলসী নার্সারি এই অ্যাডেনিয়াম বাগান প্রচুর বড় বাগান, আরও শুধু অ্যাডেনিয়াম নয়, এনারা আরও অনেক প্রচুর প্রোডাকশান করেন, সেইগুলোও আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, তুলসী নার্সারির ভিডিও, আরও ভিডিও থাকছে আপনাদের কাছে চমক। তো আজকের এই পর্যন্ত ভালো থাকবে। কিছু কালারে আলাদা আলাদা করে ভিডিও ছিলাম।